ওকে, তাহলে আমরা পুজোর আগে যেখানটায় শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রেজিস্টার তৈরি করতে চাইছিলাম, যেটা কিনা ডেটা স্টোর করবে। এবং তারপর আমরা দেখলাম যে ডেটা স্টোর করার যেটা বেসিক ইউনিট, ডেটা স্টোর করার যেটা বেসিক ইউনিট সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ তো ট্রানজিস্টার দিয়ে তৈরি করা যায়, লজিক গেটস দিয়ে তৈরি করা যায়, এবং এখন লজিক গেট দিয়েই তৈরি করা হয়। আর একটা ফ্লিপ ফ্লপ একটাই বিট স্টোর করতে পারে, এবং সেটা একটা বিশেষ ধরনের ফ্লিপ ফ্লপ, সেটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, মানে সেটা আরএস ফ্লিপ ফ্লপের একটা ভেরিয়েশন। এখনও আমরা জেকে বা অন্যান্য ইয়েতে যাইনি, মানে জেকে বা অন্যগুলো হচ্ছে ক্লকিংয়ের অন্যান্য সিস্টেম যখন আসবে তখন এই ব্যাপারগুলো আসবে। তো আপাতত আরএস ফ্লিপ ফ্লপের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে একটা ফরবিডেন স্টেট ছিল, সেটাকে আমরা ওভারকাম করার জন্য আরআরএসকে একটা আরেকটার সঙ্গে কমপ্লিমেন্টারি করে দিলাম, দিয়ে সেটা হলো ডি টাইপ ফ্লিপ ফ্লপ, যেটা কিনা একটা বিট স্টোর করে। এবার আমরা একাধিক বিট স্টোর করতে চাই, তাহলে একাধিক ফ্লিপ ফ্লপ লাগবে। তো যেমন 4 বিট যদি স্টোর করতে চাই তাহলে 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। এবার 4টে ফ্লিপ ফ্লপকে কী কীভাবে কানেক্ট করা যায় সেটা আমি বলছিলাম, যে মানে 4টে ফ্লিপ ফ্লপ দিয়েই তো রেজিস্টারটা তৈরি হলো, কিন্তু কী কীভাবে কানেকশানগুলো করা যায় সেটার 4টে টাইপ আছে, এবং তারা যেইভাবে স্টোর করে আর কি সেটাও বলেছিলাম। তো তারপর আমি একটা জিনিস ভাবতে বলেছিলাম যে কি মানে পসিবল সার্কিট কি হতে পারে, মানে 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে আমি একটা রেজিস্টার তৈরি করলাম, এবার তাদের মধ্যে কানেকশনটা কি ধরনের হতে পারে, তো সেটা কি কারুর মানে কিছু কোনো আইডিয়া কারুর মাথায় কোনো কিছু কি এসেছে, মানে এটা তোদের জানার থেকে নয়, এমনি তোদের কিছু মনে হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। এনিথিং, এনি আইডিয়া, যে সার্কিটটা এরম হতে পারে বা ওরম হতে পারে, এরকম কোনো কিছু কারো যদি কিছু মনে হয়ে থাকে তাহলে বলতে পারিস, আর না হলে পরে আমি স্টার্ট করছি। ফ্লিপ ফ্লপ ব্যাপারটা কি সেটা তোমার মনে আছে নিশ্চয়ই, অনেক লম্বা ছুটি পড়ে গেছে আসলে মাঝখানে। ঠিক আছে, তাহলে কেউ যদি আর কিছু কমেন্ট করতে না চাস তাহলে আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। আচ্ছা, ও স্ক্রিনটা শেয়ার করি। ওকে, সো রেজিস্টার উইথ ফ্লিপ ফ্লপস, এবং আমরা পড়ছি 4 বিট রেজিস্টার, সামথিং দ্যাট ক্যান স্টোর 4টে বিট। একটা ডি টাইপ ফ্লিপ ফ্লপ যেহেতু একটা বিট স্টোর করে, তাহলে আমার এখানে লাগবে 4টে ফ্লিপ ফ্লপ, এবং 4টে ফ্লিপ ফ্লপের মধ্যে কানেকশন এমনভাবে হতে হবে যাতে আমি বিটগুলোকে ঢোকাতেও পারি এবং বেরও করতে পারি। তো ইনপুট এবং আউটপুট স্টাইলের উপর বেস করে দেয়ার আর 4 টাইপস অফ রেজিস্টার, এসআই, এসও, এসআই, পিও, পিআই, এসও, পিআই, পিও। ঠিক আছে, এবং সেগুলোর মধ্যে কতগুলো ক্লক পালস লাগবে, কোনটা ফাস্ট, কোনটা স্লো, কোনটা কীভাবে বেসিক যে স্ট্রাকচারটা সেটা আগের দিন বলেছিলাম। তো কেন এটা তো তোদেরকে আর কিছু মাথায় এরো না, সেটা ঠিক যাই না, কিছু না কিছু তো মাথায় আসা উচিত ছিল। যাকে, সো উই উইল স্টার্ট উইথ এইটা, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। ঠিক আছে,
তাহলে আমরা আগে ফ্লিপফ্লপগুলোকে পাশাপাশি বসাই। আর সিরিয়াল ইনপুট মানে আমরা কোনো একটা ধার থেকে এন্ট্রি করা শুরু করব, আর আউটপুট মানে তো বেসিক্যালি চারটে ফ্লিপ ফ্লপে যে চারটে আউটপুট ওগুলোই হচ্ছে আউটপুট। এখন আউটপুটটা আমরা কোথা থেকে নিচ্ছি সেইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। এই চারটে হচ্ছে আমাদের, এই চারটে হচ্ছে আমাদের বেসিক্যালি চারটে এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এবং একদম বাদিকে, আচ্ছা যেহেতু আমরা প্যারালাল আউটপুট নেব তাহলে চারটে ফ্লিপ ফ্লপেরই আউটপুট থাকবে, আর যেহেতু এখানে চারটে বিট নিয়ে কাজ করছি তাহলে এখানে এলএসবি এবং এমএসবি এই দুটো কনসেপ্ট চলে আসবে। বাইনারি ডিজিট সম্পর্কে তোরা বেসিকটা জানিস, তাহলে এলএসবি হচ্ছে একদম ডান দিকে যেটা থাকে, যেটা সব থেকে কম সিগনিফিক্যান্ট হয়। এই সিস্টেমটা ডেসিমেলের ক্ষেত্রেও একই রকম, যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একদম ডান দিকেরটা সব থেকে কম সিগনিফিক্যান্ট, একদম বাম দিকেরটা সব থেকে বেশি সিগনিফিক্যান্ট। ওই পাওয়ার দিয়ে গুণ হয়, তো একক দশক শতক টাইপের ব্যাপার। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে এখানে যে আমরা চারটে ফ্লিপফ্লপ ইউজ করছি তাদের আবার চারটে মানে তাদের আউটপুট সেখানে বিটগুলো থাকবে। তো এমএসবি কোন দিকে থাকবে আর এলএসবি কোন দিকে থাকবে এটা তাহলে আমাকে এখানে ডিফাইন করতে হবে বা বলে দিতে হবে। এমএসবি ওলা ফ্লিপফ্লপ একদম বাঁদিকে থাকবে এবং এটা হচ্ছে মানে ফোর্থ ফ্লিপফ্লপ আর কি, যেটা এমএসবি থাকবে, যেটাতে ওয়াই টু, ওয়াই টু বার, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বার, ওয়াই জিরো, ওয়াই জিরো বার, ঠিক আছে। তাহলে একদম বাদিকে হচ্ছে এমএসবি ওলা ফ্লিপ ফ্লপ। এবার এটা সকলেই এসেন্সিয়ালি এসআর ফ্লিপ ফ্লপ, সো এস থ্রি আর থ্রি, এস টু আর টু, এস ওয়ান আর ওয়ান, এস জিরো আর জিরো হয়ে গেল। এবার একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল হচ্ছে এখান থেকে আমরা আমাদের আউটপুট নিচ্ছি, কেননা যে রেজিস্টার আমরা ডিসকাস করছি সেটা হলো প্যারালাল আউটপুট, ঠিক আছে। সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, প্যারালাল আউটপুটের বেসিক কনসেপ্ট যেটা আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে কি, এখানে ফুটো থাকবে, এখান দিয়ে আমি আউটপুটগুলো নেব। আর সিরিয়াল আউটপুট হলে কি বলেছিলাম, ঠেলে ঠেলে ডান দিক দিয়ে বার করবো। তো এখানে আমরা ডান দিক দিয়ে কোনো ঠেলাঠেলি করছি না, তাহলে স্ট্রাকচার ইজ মাচ সিম্পলার। তো প্যারালাল আউটপুট, সুতরাং ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি ডাইরেক্টলি বেরিয়ে যাবে। এইবার যেটা কানেক্টিভিটি মানে মেন যেটা আর কি করতে হবে সেটা হচ্ছে যেটা এমএসপি, এমএসপি ওলা যে ফ্লিপফ্লপটা আছে, অর্থাৎ যে ফ্লিপফ্লপ থেকে আমি যে ফ্লিপফ্লপে এমএসবির বিটটা স্টোর থাকে সেইটাকে আমি আই উইল কনভার্ট ইট ইনটু আ ডি টাইপ ফ্লিপ ফ্লপ, এবং এই এন্ড থেকেই এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার, আজকে পৌলবি ঘুমিয়ে পড়েছিলাম, এটা হচ্ছে আমার ডেটা এন্ট্রি পয়েন্ট। ছোট করে, ঠিক আছে, একদম লেফট, একদম লেফটটা ডি টাইপ থাকবে। বাকিগুলো তাহলে বাকিগুলো কি ডি টাইপ থাকবে না? আমরা তো জানি ডি টাইপ ফ্লিপফ্লপই বিটগুলোকে স্টোর করে, বাকিগুলো অটোমেটিক্যালি ডি টাইপ থাকবে, কেননা বাকিদের কানেকশনটা এরপর এরকম হবে, ওয়াই থ্রিটা চলে যাবে এস টুতে, ওয়াই থ্রি বার চলে যাবে আর টুতে, ওয়াই টু চলে যাবে এস ওয়ানে, ওয়াই টু বার আর ওয়ানে, ওয়াই ওয়ান চলে যাবে এস জিরোতে, ওয়াই ওয়ান বার চলে যাবে আর জিরোতে। তাহলে অটোমেটিক্যালি একটা আরেকটার কমপ্লিমেন্টারি, অর্থাৎ অল দ্য ফোর ফ্লিপফ্লপস আর বেসিক্যালি ডি টাইপ ফ্লিপফ্লপস, ঠিক আছে। এফেক্টিভলি সকলেই ডি টাইপ ফ্লিপফ্লপে পরিণত হবে। এবার এদিক থেকে ডেটা এন্ট্রি পয়েন্ট, আর
ডেটা কি বলবো, ও গড জায়গা নেই, দেখছি ডেটা এক্সিট পয়েন্ট, আর ডেটা এক্সিট পয়েন্ট যদি সিরিয়াল আউটপুট হতো তাহলে শুধুমাত্র এই দিক দিয়ে বেরোতো, কিন্তু এটা প্যারালাল আউটপুট, সুতরাং এই মানে সবকটাই ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই থ্রি সকলেই হচ্ছে ডেটা এক্সিট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বাকি জিনিসপত্রগুলো জুড়ে দিই, বাকি যা থাকে, বাকি যা থাকে বলতে থাকবে ক্লক পালস, সবাই কমন কানেকশন, সবাই একই সঙ্গে ক্লক পালস গুলো পাবে এবং একই একই পাবে আর কি, সব সবকটা ফ্লিপফ্লপই সিনক্রোনাইজড। এইখান থেকে তোরা বুঝতে পারছিস ক্লক পালসের আরো মানে সিগনিফিকেন্সটা আরো ভালো করে বোঝা যাচ্ছে, একটাই সোর্স থেকে সবকটা ফ্লিপফ্লপকে মানে পালস দিয়ে অপারেট করা হচ্ছে, সো অল দ্য ফ্লিপফ্লপস আর অ্যাক্টিং টুগেদার বা অল দ্য ফ্লিপফ্লপস আর সিনক্রোনাইজড। ঠিক আছে, দিস ইজ দ্য ইউটিলিটি অফ ক্লক পালস। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আমাদের কি থাকে, প্রিসেট থাকে, ক্লিয়ার থাকে, আমরা বসিয়ে দিই, ক্লিয়ার থাকবে নিচে, প্রিসেট আর ক্লিয়ার এই কমান্ড দুটো কেন থাকে বলতো, দেখি নিত্যানন্দ বল, দেখি কেমন পড়াশোনা করেছিস। না এরকম পুজোর পর দিনই এরকম পড়াধরা ঠিক হচ্ছে না নাকি, আর কেউ বলবি, পারমিতা, নীলাঞ্জন, পৌলবি, ক্লিয়ার কমান্ড আর প্রিসেট কমান্ড আমরা কেন ইউজ করি, কি হতো ক্লিয়ার কমান্ড না থাকলে, আমি আছি তো অনলাইন, এমন মুখে গুলো পেটে বসে থাকিস, আমি বললাম বেরিয়ে গেছি বোধ হয়, এখানে তো প্রিসেটের সময় প্রিসেট এনেবলও একটা দিয়ে দিয়েছে, দিয়েছে ভালো করেছে, লাইন থাকবে প্রিসেট, প্রিসেট এনেবল লাইন, আর একটা থাকবে যেটা অ্যাকচুয়ালি প্রিসেপ্ট কমান্ড দেওয়া হবে যেটার থেকে, এটা তো ছবি দেখেই বলতে পারা উচিত, প্রিসেট থ্রি, প্রিসেট টু, প্রিসেট ওয়ান, প্রিসেট জিরো, একটু উপরে উঠে গেছে ব্যাপারটা, একটা দাগ টেনে দিই, এই এই হচ্ছে আমার সার্কিট ফর সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টার। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডাজ ইট ওয়ার্ক, বা এটার ট্রুথ টেবিলটা কেমন হবে, বা বেসিক্যালি প্রত্যেকটা ক্লক পালসের সাথে ঘটনাটা কি ঘটবে, কেননা আমরা আগেই দেখেছি যে ক্লক পালসগুলো ফ্লিপফ্লপগুলোকে অ্যাক্টিভেট করে এবং ব্যাপারটা ওরকমই থাকে, এবং সেটা এজ ট্রিগার্ড হলে ব্যাপারটা বেশি সুবিধা হয় লেভেল ট্রিগার্ডের থেকে,
আচ্ছা, এজ ট্রিগার আর লেভেল ট্রিগারের মধ্যে ডিফারেন্সটা কী বলতো? এনিবডি? বল দেখি, এইটা তো পারা উচিত, তোর নামের মধ্যেই উত্তর আছে। দ্য ডিফারেন্স বিটুইন, এজ ট্রিগার্ড ক্লক অ্যান্ড লেভেল ট্রিগার্ড, হ্যাঁ বল। এজ ট্রিগার তো শুধুমাত্র এজ মানে নেগেটিভ এজ কিংবা পজিটিভ এজেই কাজ করে, মানে অন হয়। আর লেভেল ট্রিগারটা যখন কক পালস অন হয় তখন মানে যে কোনো লেভেলেই ওটা অন যা। গুড গুড, ঠিক আছে, ক্লিয়ার আর প্রিসেপ্টটা তাহলে পরের দিন বলবি পড়ে এসে। আচ্ছা হ্যাঁ, তো তাহলে আমাদের ট্রুথ টেবিলে এবার কি কি ঢোকাবো আমরা? অনেক কিছু ঢুকবে, লম্বা ট্রুথ টেবিল। ওকে, প্রথমে একটা ঢুকবে ক্লক পালস, তারপরে একটা ঢুকবে আমার ইনপুট, তারপরে আমার ঢুকবে চারটে আউটপুট, ব্যাস এটাই। ক্লক পালস, ইনপুট, Y3, Y2, Y1, Y0, ক্লক পালস, ডেটা, Y3, Y2, Y1, Y0, ঠিক আছে। প্রথমেই যেহেতু আমরা কাজটা শুরু করছি, তাহলে প্রথমে আমরা ক্লিয়ার কমান্ড দিয়ে কোথায় লিখবো, ওখানেই লিখি। প্রথমেই আমরা, এটা কোনো ক্লক পালস অ্যাকচুয়ালি নয়, এটা একটা কমান্ড, ক্লক পালস লেখাটা ঠিক না, ওখানে লিখি। প্রথমেই আমরা দেব ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার কমান্ড দিয়ে আমরা প্রত্যেকটাকে জিরো করে নেবো। এইটাই হচ্ছে গুরুত্ব ক্লিয়ার এবং প্রিসেট কমান্ডের, প্রত্যেকটা ফ্লিপফ্লপের একটা কোনো ইনিশিয়াল স্টেটকে ঠিকভাবে বলে দেওয়া, না হলে কেবে যে যার মতন স্টেট নিয়ে বসে থাকবে, ঠিক আছে। যখন ওটা যন্ত্র কাজ করবে তখন তার ইনিশিয়াল স্টেটটা আমাকে ডিফাইন করে দিতে হবে, তবে তো তার পরবর্তী স্টেটগুলো সে নিতে পারবে, মানে ঠিকভাবে নিতে পারবে, ঠিক আছে। তো যদি প্রিসেট করতাম তাহলে প্রত্যেকেই ইকুয়াল টু ওয়ান হয়ে যেত, আর ক্লিয়ার করেছি যেমন ক্যালকুলেটারে করিস, আগের ক্যালকুলেশনগুলো সব জিরো সেট করিস, তো সেটাই ফ্রেশলি কাজ শুরু করছি, ক্লিয়ার করে দিলাম জিরো হয়ে গেল। যেমন পুজোর পরে তোদের সময় মেমোরি ক্লিয়ার হয়ে গেছে, কিছু কিছু মনে আছে কিন্তু বেশিরভাগই মনে নেই। আচ্ছা, এরপর ক্লিয়ার করে নিয়েছি, ফাইন। এরপর ফার্স্ট ক্লক পালস, ক্লক পালসটা কিন্তু সবকটা ফ্লিপফ্লপের সঙ্গে কানেক্টেড, তাহলে ক্লক পালস একটা পড়া মানে প্রত্যেকটা ফ্লিপফ্লপই অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। ফার্স্ট ক্লক পালসটা পড়ছে, ফার্স্ট ক্লক পালস পড়ার সময় শুধুমাত্র প্রথম ফ্লিপফ্লপে, প্রথম ফ্লিপফ্লপ অর্থাৎ যেটা ডেটা এন্ট্রি পয়েন্ট, শুধুমাত্র সেখানেই ইনপুটটা থাকছে, কেননা বাকিরা ইনপুট পাচ্ছে আগের ফ্লিপফ্লপের থেকে, আর আগের ফ্লিপফ্লপের এখন ডেটা বলতে কিছু নেই, রাইট। সুতরাং ফার্স্ট ক্লক পালসটা যখন পড়ছে তখন আমার ডেটা ইনপুট এখানে কিছু একটা থাকবে এবং সেটা সরাসরি Y3-তে যাবে, কিন্তু Y2, Y1 আর Y0-তে যা ছিল তাই থাকবে, কারণ ওরা কোনো ইনপুট পায়নি, ওদের ইনপুট আগের ফ্লিপফ্লপ থেকে আসছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে D-তে আমি কোন ইনপুটটা দেব, আমি কোন কি স্টোর করতে চাইছি, তাহলে সেটা হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন। আমি কিছু একটা আরবিট্রারি স্টোর করি, সেটা হচ্ছে 1 0 1 1, ধরা যাক এই 4-bit ডেটাকে আমি এই রেজিস্টারে স্টোর করতে চাই, তাহলে এর মধ্যে এটা হচ্ছে আমার MSB আর এইটা হচ্ছে আমার LSB, ঠিক আছে। সো LSB হচ্ছে আমার D0, MSB হচ্ছে আমার D3, মাঝেরগুলো D1 এবং D2,
যেটা করতে হবে সেটা আগের দিনের ওই যে যেটা ওই ফুটো ফুটো বাঁশি দিয়ে যেটা বুঝিয়েছিলাম সেটা থেকে নিশ্চয়ই বুঝেছিস যে এরকম হচ্ছে আমার স্ট্রাকচারটা, এরকম এরকম খোপ আছে, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোচ্ছে। দেয়ার ফোর আমি যদি 1011 এটাকে আমি যদি বেসিক্যালি সেট করতে চাই, এখানে আমরা সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট করছি, তার মানে আমি এ পাশ দিয়ে একটা একটা করে ঢোকাবো আর এখান দিয়ে একসাথে জিনিসটা বেরোবে। এটা এলএসবি, এটা এমএসবি, সুতরাং ক্লিয়ারলি এমএসবি ওলা যে ফ্লিপ ফ্লপ সেখান দিয়ে ডেটা এন্ট্রি পয়েন্ট, এবং ঢুকবে যে প্রথম D0টাকে ঢোকাতে হবে, তারপর D1কে ঢোকাতে হবে, তারপর D2কে ঢোকাতে হবে, সবার শেষে D3কে ঢোকাতে হবে। তাহলে ডেটা এন্ট্রি পয়েন্টের প্রথম ইনপুট হবে যা আমি স্টোর করতে চাই তার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ D0। D0 দিয়ে ঢোকানো শুরু হবে, কোন ফ্লিপ ফ্লপে সেটা ঢুকবে? MSB ফ্লিপ ফ্লপে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ক্লক পালস পড়ছে, D0 হচ্ছে 1 দিয়ে দিলাম। এবার ডি টাইপ ফ্লিপ ফ্লপে ডি যা থাকে, যা ইনপুট থাকে সেটাই আউটপুটে আসে, সুতরাং এটা এখানে চলে এলো টুক করে, ফাইন, আর বাকিটা একই থাকে। এবার নেক্সট ক্লক পালস, নেক্সট ক্লক পালসে ডেটা এন্ট্রি পয়েন্টে আসবে 2 নম্বরটা, অর্থাৎ যেটা আমার D1 ছিল। D1টা এখানে 1, D1টা এখানে আসা মাত্র এখানে আউটপুটে 1 চলে এলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখানে কি আসবে? এখানে কিন্তু এখনো 0ই থাকবে আর এখানে এখনো 0ই থাকবে, কিন্তু এখানে এখন একটা অন্য কিছু আসবে, কেননা এটা কি সেকেন্ড ফ্লিপ ফ্লপ। সো দিস ইজ দ্য সেকেন্ড ফ্লিপ ফ্লপ, এবং সেকেন্ড ফ্লিপ ফ্লপে এখন কিন্তু ইনপুটে Y3তে এখন 1 আছে, এখন 1 আছে, মানে সেকেন্ড ক্লক পালসে যখন পড়ছে তখন এইটা আছে 1। তাহলে সেকেন্ড ক্লক পালস যখন পড়ছে তখনও ইনপুটে 1 পাচ্ছে, মানে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা 1 পাচ্ছে। সো এই 1টা এটার আউটপুটে শো করবে, অর্থাৎ এই হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার পয়েন্ট টু বি নোটেড কি, সেকেন্ড ক্লক পালস যখন শেষ হয়ে গেল তখন কি Y3তে 1 আছে, Y2তেও 1 আছে, Y3তে 1 আছে, Y2তে 1 আছে, Y2তে 1 আছে, পয়েন্ট টু বি নোটেড। তার মানে এখন এই ফ্লিপ ফ্লপটা, মানে 1th যে ফ্লিপ ফ্লপ বা ফার্স্ট ফ্লিপ ফ্লপ যেটা আছে সেটার কিন্তু এখন ইনপুটে ডেটা আছে। সো অ্যাট দ্য থার্ড ক্লক পালস আমি ইনপুটে দেব, ইনপুটে দেব D2, অর্থাৎ এটা দেব, অর্থাৎ 0 দেব, এটা এখানে আসবে, এবং Y2 একে পাচ্ছে ইনপুট হিসাবে, তাহলে এটাই আউটপুটে আসবে। সো এই, এবং Y1 আগেই বলছিলাম ইনপুটে একে পাচ্ছে, সুতরাং এটা এখন Y1-এর আউটপুটে আসবে, আর এটা কাউকে পাইনি তাই এটা এরকমই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ ক্লক পালস আমি ডেটা এন্ট্রি পয়েন্টে ইনসার্ট করছি D3-কে, যেটা এখানে চলে আসবে, এছাড়া ও এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গেটিং 1011 অ্যাট দ্য ডিজিটাল ডিসপ্লে, এটা তো অবভিয়াসলি রেজিস্টার্ড ডিজিটাল ডিসপ্লে থাকবে, এবং সেই ডিজিটাল ডিসপ্লেতে তুই Y3, Y2, Y1, Y0, এই যে 4-bit ডিসপ্লে যেটা, সেখানে তোরা 1011 এটা দেখতে পাবি। স্টোরেজ ইজ কমপ্লিট এবং রেজিস্টারটা এরকমই থেকে যাবে আনটিল এন্ড আনলেস তুই আবার নতুন কিছু স্টোর করতে চাইছিস, এবং এটাকে ক্লিয়ার করে আবার পুনরায় 0 সেট করছিস, ঠিক আছে। তাহলে এই যে ডেটার শিফটিং হতে থাকলো,
একটা থেকে আরেকটা, তারপরের থেকে পরেরটা, পরেরটার থেকে তারপরেরটা, এই যে শিফটিং হতে থাকলো, এই কারণেই রেজিস্টারকে ইউজুয়ালি বলা হয় শিফট রেজিস্টার। বিকজ অফ দিস শিফটিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, তা এইবার প্রশ্ন হচ্ছে, এটা তো আমাকে ভেবে বল যে এটা তো কিসের ট্রুথ টেবিল, এটা হচ্ছে সিরিয়াল ইনপুট হলো আর প্যারালাল আউটপুট হলো, তাই তো? আমাদের ওই বাঁশি ইকুইভ্যালেন্ট ধরতে গেলে এদিক থেকে ঢুকিয়েছিলাম 1011 এবং সেটাকে আমরা ডাইরেক্টলি এখান দিয়ে রিড করছি। দিস ইজ সিরিয়াল ইনপুট কিন্তু প্যারালাল আউটপুট, এসআইপিও রেজিস্টার। আমি যদি এসও রেজিস্টার তৈরি করতে চাই, অর্থাৎ সিরিয়ালি ঢুকবে এবং সিরিয়ালি বেরোবে, অর্থাৎ এই এন্ড থেকে, ধরা যাক আমি এই টার্মিনালগুলো দেখতে পাচ্ছি না বা দেখতে চাই না, আমার কিছু একটা অসুবিধা আছে। অসুবিধা অনেক রকম হতে পারে, এমন হতে পারে যে চারটে টার্মিনাল থেকে চারটে ডেটা নেওয়া, আমার হয়তো কম্পিউটারে কোথাও একটা এমন কোনো সার্কিট আছে যে চারটে আউটপুট রিড করতে পারে না, সে হয়তো একটাই আউটপুট রিড করতে পারে। তো আমি এই এন্ড থেকে দেখতে চাই যে আমার এই রেজিস্টারে আদৌ কী কী বিট আছে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে? মানে সার্কিট এটাই থাকবে, আমি একটু হেল্প করে দিলাম, সেটা হচ্ছে সার্কিটটা এটাই থাকবে, কিন্তু আমি যদি এই Y3 Y2 Y1 এইগুলো সব আমার না থাকে, আমার কাছে অ্যাভেলেবেল টার্মিনাল যদি কেবলমাত্র এটাই থাকে, শুধুমাত্র এটাই আছে, তাহলে কি উপায়ে আই ক্যান ফাইন্ড আউট যে Y3 Y2 Y1 কী কী আছে, বা ট্রুথ টেবিল দেখলে যদি তাদের সুবিধা হয়, তাহলে এখানে 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 কী কী আছে সেটা, একটা লোক যদি কেবলমাত্র Y0 রিড করতে পারে এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে Y3 Y2 Y1 কী আছে সেটা সে কীভাবে বুঝবে, কী মনে হয়? এটা কী মনে হয় না, এটা কিছু একটা তাদের বলতেই হবে, এটা এমন কোনো কঠিন কোশ্চেন না। এমনি বেশি কিছু ইলেকট্রনিক্সের বিদ্যা অ্যাপ্লাই করার দরকার নেই, এমনি একটু মানে জাস্ট ফ্রি মাইন্ডে ভাব যে কী কী করা যেতে পারে, মানে Y3 Y2 Y1 কী আছে ওটা জানার জন্য কী করা যেতে পারে। ওগুলো আমি দেখবো না, শুধু Y0 দেখবো, তো কীভাবে কী করা যায়। ম্যাম, ইনপুটে যে যে ভ্যালুর জন্য ছিল ইনপুটে যে যে ভ্যালুর জন্য আউটপুটের ভ্যালু 0 হচ্ছে, এক্ষেত্রে এক্ষেত্রে তো Y0 = 0 নাই, ইনপুটে যা দিবি সেটা Y3 চলে আসবে এমনিতে, মানে বেসিক্যালি মুভমেন্টটা এরকম হচ্ছে। দেখ আরেকটা ক্লু দিয়ে দিলাম, মানে প্রত্যেকবারের ক্লক পালসের সাথে সাথে এরকম এরকম ভাবে বিটগুলো সরে যাচ্ছে, তাহলে কেউ যদি শুধুমাত্র Y0 দেখতে পায় তাহলে সে কিভাবে Y3 Y2 Y1 এগুলো জানতে পারবে? শুধুমাত্র একটা টার্মিনাল দেখবো, এই টার্মিনালে কি আছে কি করে জানবো? ডেটা সবসময় শিফট হচ্ছে, ক্লক পালস দিলেই ডেটাগুলো শিফট হয়ে যায়, তাহলে কিভাবে জানা সম্ভব? কি করা যায় মনে কর, তুই একজন ইঞ্জিনিয়ার, কি করা যায়? এটাই করা যায়, সেটা হচ্ছে যে আরো একটা ক্লক পালস দিয়ে দেওয়া যেতে পারে, আর ইনপুটে
যে কোনো একটা আরবিট্রারি যেটা দেওয়া যেতে পারে, সেটা জিরোও দিতে পারিস, ওয়ানও দিতে পারিস, ডাজ নট ম্যাটার। 4 আমি জিরোই দিলাম, তাহলে কী হবে, এটা তো জিরো হবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানকার এইটা এখানে চলে আসবে, আর এইটা চলে আসবে এখানে, আর এইটা চলে আসবে এখানে, আর আমি শুধু ওয়াই জিরো দেখছি, তাই তো? আই এম লুকিং অ্যাট ওয়াই জিরো। তাহলে ওয়াই জিরোতে প্রথমবার ছিল 1 LSB, তো আমি জেনে গেলাম যে LSBটা 1, মানে D0টা 1 ছিল। তারপরেরটা আমি জানতাম না, কিন্তু ফিফথ ক্লক পাস যেই দিয়ে দিলাম অমনি ঠেলে ঠেলে বিটগুলো একটা ঘর শিফট হয়ে গেল আর কি, কেমন? সো আমি এখন 1টা তো আগেই ছিল, এরপরের 1টা মানে D1 যে 1 ছিল সেটা আমি এখন জানতে পারলাম, কারণ D1টা এখন শিফট হয়ে D0তে চলে এসেছে, রাইট? এরপর এখানে কি আছে বা আরো অন্যান্য পজিশনে কি আছে সেটা যদি জানতে, তাহলে আমাকে আবার ক্লক পালস দিতে হবে, D3 D4 D5, আবার জিরো দিলাম, এটা এখানে চলে এলো, আচ্ছা এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা চলে এলো এখানে। তাহলে এরপর আমি জানতে পারলাম, আচ্ছা D2তে তাহলে আমার জিরো ছিল। এবার লাস্ট বিটটা জানার জন্য আরও একটা বিট ঢুকিয়ে দিতে হলো, এটা এখানে, এটা এখানে এবং এটা এখানে, D3, ও সরি, D3 হচ্ছে 1, MSB। এটাই বলতে চেয়েছিলাম অ্যানালজি দিয়ে, যে সিরিয়াল আউটপুট মানে এপাশ থেকে ঠেলে ঠেলে আমাকে বিটগুলো বের করতে হবে। প্রথম মানে এর মানে ফাইনাল স্টেটে তো এটা ছিল 1, তারপরে একটা ক্লক পালস দেওয়া হলো, তখন একটা করে শিফটিং হয়ে ঘরগুলো সব একটা করে শিফট হয়ে গেল, দিয়ে এই দুটো জানা গেল। আবার যদি একটা ক্লক পালস দিই, তাহলে আবার এক ঘর শিফট হয়ে যাবে, তখন 1 0 1 1, তখন এটা জানা গেল, এটা জানা গেল এবং এটাও জানা গেল। খালি ওয়াই জিরোটা যেহেতু আমি দেখছি, তারপর আবার একটা ক্লক পালস দেব, এন্ড দেন তাহলে এই 1টাও আবার এক ঘর করে শিফট হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে এখানে 1 0 1 1, তাহলে এটা জানি, এটা জানি, এটা জানি এবং এটাও জানি, তো 4টা জেনে গেলাম। এই টার্মিনালগুলো দেখলাম না, একটাই টার্মিনাল দিয়ে আমার কাজ হয়ে গেল, মানে একটা ওয়্যারিং দিয়ে বা একটা কানেকশন দিয়ে আমার কাজ হলো। তাহলে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটে কিন্তু সুবিধা একটা আছে, যদিও সময় বেশি লাগছে, সময় বেশি লাগছে কেননা আমরা দেখতেই পেলাম যে আমাদের SIPO যেটা আছে সেখানে আমার লেগেছিল 4টে ক্লক পালস, জাস্ট ডেটা এন্ট্রি করতে যা লাগে সেটাই 4টে ক্লক পালস দিয়ে ঢুকিয়ে দিলাম এবং আমি এখানে এখান থেকে রিড করতে পারছি। কিন্তু সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটের ক্ষেত্রে যদিও বা তারের সংখ্যা কমে গেল বা টার্মিনালের সংখ্যা কমে গেল, এখন মাত্র দুটোই টার্মিনাল, এদিক দিয়ে ইনপুট করতে একটা টার্মিনাল আর এদিক দিয়ে আউটপুটে আরেকটা টার্মিনাল, এই দুটো টার্মিনাল হলেই আমার এনাফ বা তারের সংখ্যা বা সার্কিট কানেকশন। কিন্তু আই উড রিকোয়ার মানে ডেটা রিড করার জন্য টোটাল আমাকে 7টা ক্লক পালস দিতে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে এটা ছিল আমার কি SISO রেজিস্টার। এবার তাহলে সিরিয়াল ইনপুটের আন্ডারে যা যা পসিবল ছিল আমি করে ফেললাম। আচ্ছা এইবার আমি যদি ভাবতে চাই যে PIPO, ঠিক আছে, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টার, সেইটা কিরকম হবে এটার ব্যাপারে কেউ কিছু বলবি? মানে 4টে ফ্লিপ ফ্লপ থাকবে, এগুলো সব ঠিকই আছে, এটাকে আমি পরের পেজে নিয়ে যাই। চারটে ফ্লিপ ফ্লপ থাকবে, কিন্তু এইবার ইনপুটের মোডটা চেঞ্জ হবে, প্যারালাল আউটপুটটা আছে, তার মানে Y3 Y2 Y1 Y0 যেমন আছে তেমন,
কিন্তু ইনপুটটা বলছে প্যারালাল ইনপুট, সিরিয়াল ইনপুট কিন্তু নয়। তার মানে আগে একটাই এন্ট্রি পয়েন্ট ছিল, জাস্ট আ সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট, সেখানেই আমি একটা একটা করে বিট ঢোকাচ্ছিলাম এবং একটা একটা করে ক্লক পালস দিয়ে দিয়ে সবাই এখানে যাচ্ছি, কিন্তু এখন এটা প্যারালাল ইনপুট হয়ে গেছে। প্যারালাল ইনপুটের ক্ষেত্রে কি হবে? কিছুই না, এখানে একটা এন্ট্রি পয়েন্ট এবং, আচ্ছা এটাতে দেখানো মুশকিল, আমি সেপারেটই দেখাচ্ছি, সেপারেট দেখাচ্ছি, ওয়েট, চারটে ফ্লিপ ফ্লপ, সিরিয়াল ইনপুটের সময় আমরা কি করছিলাম, এখান দিয়েই সবাই সব ডেটা এন্ট্রি হচ্ছিল এবং তারপর সেগুলো পাশাপাশি এরম এরম ভাবে এন্ট্রি হয়ে যাচ্ছিল, রাইট? দিস ওয়াজ সিরিয়াল ইনপুট। প্যারালাল ইনপুটে এই সিরিয়াল শিফটিং এর কনসেপ্টটা থাকবে না। তাহলে এখানে নাও হিয়ার উইল বি মাল্টিপল data entry points, প্রত্যেকটা ফ্লিপফ্লপে আলাদাভাবে ডেটা এন্ট্রি হবে। তার মানে দাঁড়ালো এই মাঝের কানেকশনগুলো থাকবে না, আলাদাভাবে হবে। তো সো দিস ইন্টারকানেকশন উইল not be here. তাহলে এবার একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আগেরবারে আমরা বাকিগুলোকে আর ডি টাইপে কনভার্ট করতে হয়নি, যেহেতু ওয়াইথি আর ওয়াইথি বার ছিল এবং এখান থেকে ডাইরেক্ট যাচ্ছিল, তাহলে একটা আরেকটার কমপ্লিমেন্ট ছিল, কিন্তু এখন আর সেটা নেই। তাহলে এখন আমাকে প্রত্যেকটাকে আলাদাভাবে ডি টাইপে কনভার্ট করতে হবে, বা আমাকে বেসিক্যালি ডি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। এই হয়ে গেল প্রত্যেকে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এবার সবার ডেটা এন্ট্রি পয়েন্টস আলাদা, প্যারালাল ইনপুট ডি ডি থ্রি, ডি টু, ডি ওয়ান, ডি জিরো, ক্লিয়ার? এখান দিয়ে ইনপুট হবে আর আউটপুট যেমন হওয়ার কথা তেমনই হবে, ওয়াই থ্রি, y3, y2, y1, y0. ঠিক আছে, তো বেসিক্যালি চারটে ফ্লিপ ফ্লপ নিজের নিজের মতো। এবার হ্যাঁ, ওদের এই কমন কানেকশনগুলো তো একই থাকবে, সেটা হচ্ছে ক্লক পালস একসঙ্গে, ক্লিয়ার কমান্ড একসঙ্গে, তারপরে প্রিসেট, এগুলো একসঙ্গে প্রিসেট এনেবল দিয়ে যেমন কানেকশন থাকে সেরকম। কিন্তু মেন কথাটা হচ্ছে যে ডাইরেক্ট, মানে কি বলতো, এখানে চারটে ডি টাইপ ফ্লিপ ফ্লপ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এটাই হচ্ছে ব্যাপার। আগেরটার সঙ্গে কোনো সম্পর্ক আছে, আগের থেকে কিছু পাচ্ছি, সব কিচ্ছু নেই।
একটা ডি টাইপ ফ্লিপফ্লপ একটা বিট স্টোর করে, জাস্ট এটুকুই ইম্পর্টেন্ট। তাহলে আমি চারটে ডি টাইপ ফ্লিপফ্লপ নিয়েছি, প্রত্যেকটাতে একটা একটা করে বিট ঢুকিয়ে দেবো, ব্যাস ওটাই স্টোর হলো, ওটাই রিড হবে। তাহলে জাস্ট ওয়ান সিঙ্গেল ক্লক পালস, ঠিক আছে, অনলি ওয়ান ক্লক পালস পড়বে। সেই ক্লক পালসের সাথে সাথে এই ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো এরা সবাই ইনপুটে চলে গেল, এবং সাথে সাথে এরা ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই জিরো আউটপুটে বেরিয়ে এলো। জাস্ট ডি টাইপ ফ্লিপফ্লপ, চারটে ডি টাইপ ফ্লিপফ্লপ একসঙ্গে কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, শুধুমাত্র এটা সিনক্রোনাইজড আছে, তাই একটা ক্লক পালসেই পুরো কাজটা হয়ে যাচ্ছে। দিস ইজ প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টার, পিআইপিও ইন শর্ট, অ্যান্ড দিস ইজ দ্য কুইকেস্ট রেজিস্টার। একটা সিঙ্গেল সিগনাল ইজ এনাফ, তাতেই স্টোরেজ এবং তাতেই রিড করা যাচ্ছে, ঠিক আছে। আর একটা টাইপ বাকি রইল, সেটা একটু ঘাঁটা। তাহলে ইফেক্টিভলি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে রেজিস্টারে অ্যাকচুয়ালি দু ধরনের, দেয়ার আর টু টাইপস অফ অ্যাক্টিভিটিস। এক হচ্ছে অ্যাক্টিভিটিস বা কমান্ডস, কমান্ডও বলা যেতে পারে, মানে দুটো কাজ আমরা করছি অ্যাকচুয়ালি রেজিস্টারে। একটা হচ্ছে আমরা ডেটা শিফট করছি, আরেকটা হচ্ছে আমি ডেটা লোড করছি, ঠিক আছে। এখানে তারা ফ্যানটা অফ করে আসি। তো আমরা অ্যাকচুয়ালি এফেক্টিভলি আমরা দুটো কাজ করছি, হয় আমরা লোড করছি নয় আমরা শিফট করছি, ঠিক আছে। লোড করা বা ডেটা এন্ট্রি করা একটা পয়েন্ট দিয়ে, এবং তারপরে সেটাকে ঠেলে ঠেলে পাশে নিয়ে যাওয়া, এই দুটো কাজই আমরা করি। তো যখন আমরা এবার কখন কোনটা করতে হবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে আমরা ইনপুট বা আউটপুট কীভাবে করছি। যদি আমরা সিরিয়াল ইনপুট ইউজ করি, অর্থাৎ আমার যদি ডেটা এন্ট্রি পয়েন্ট একটাই থাকে, সিঙ্গেল ডেটা না লিখলেও চলবে, সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ বল। তিনটে ফ্লিপ ফ্লপ থাকবে, এই তিনটে থাকবে খালি, এই রে শুনতে পাচ্ছিস তো। আর 5 বিট হলে পাশে আরো একটা এক্সট্রা ফ্লিপ ফ্লপ ঢুকবে, যতগুলো বিট ততগুলো ফ্লিপ ফ্লপ, নাম্বার অফ বিটস নাম্বার অফ এফএফস ফ্লিপ ফ্লপস। দাঁড়া জানলা লাগিয়ে আসি, যা অবস্থা, এক মিনিট।
হ্যালো, হ্যাঁ বুঝেছিস তো, যতগুলো ফ্লিপ ফ্লপ ততগুলো, এই যতগুলো বিট ততগুলো ফ্লিপ ফ্লপ, বেসিক অপারেশন একই। আর এই যে ইনপুট আউটপুটের স্টাইল, এগুলো সব একই, এগুলো সব কিছু সবার জন্যই বেসিকটা একই রকম। হ্যাঁ আচ্ছা, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সিরিয়াল ইনপুট বা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট যদি থাকে, তাহলে আমার অ্যাক্টিভিটিটা বা যে কমান্ডটা আমার দরকার পড়ছে সেটা হচ্ছে শিফট। মানে লোড একটা এন্ট্রি পয়েন্টে করছি, সে করছি ফাইন, কিন্তু মূল কাজটা হচ্ছে শিফট করে করে ডেটাগুলোকে আর কি পাঠানো। আচ্ছা, যদি প্যারালাল ইনপুট হয়, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি পয়েন্টস, তাহলে আমার মেন অ্যাক্টিভিটি অবশ্যই লোড। লোড করা ছাড়া আমার আর কোনো কাজই নেই, মানে ইনপুটের দিক থেকে বলছি, ইনপুটের প্রসেসের ক্ষেত্রে শুধু লোডিংটাই আর কি কাজ। আর সিরিয়ালি ইনপুট করতে গেলে শিফটিংটা কাজ, প্যারালালি ইনপুট করতে গেলে লোডিংটা কাজ। নাও আউটপুটের প্রশ্নে যদি আসি, তাহলে যদি সিরিয়াল আউটপুটটা আমার আর কি আউটপুটের মোড হয়, মানে একটাই এক্সিট পয়েন্ট আছে আমার, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে সেক্ষেত্রে, শিফট করে করে এই ডেটাটাকে বার করতে হবে। আর যদি প্যারালাল আউটপুট হয়, অর্থাৎ মাল্টিপল এক্সিট পয়েন্টস, তখন কিছুই করতে হয় না, অটোমেটিক্যালি ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, যে কোনো সিরিয়ালি শিফটিং, মানে সিরিয়াল ইনপুট বা সিরিয়াল আউটপুট হলে আমাকে শিফট করতেই হবে, প্যারালাল ইনপুট হলে ডাইরেক্টলি ঢুকিয়ে দিলাম, ডাইরেক্টলি লোড করে দিলাম, লোডিংটাই তখন এক মানে মানে আর কি মেথড। আর প্যারালাল আউটপুট হলে আউটপুটের ক্ষেত্রে তো কিছু করার নেই, অটোমেটিক্যালি ডেটাটা আমি পাচ্ছি হাতে। হুম, তারপর এদেরই তো বিভিন্ন কম্বিনেশন করে আমি রেজিস্টারটা পাচ্ছি। সো আমরা এখন অবধি যে যে রেজিস্টারগুলো করে ফেলেছি সেটা হচ্ছে সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট। তাহলে এখান থেকে যদি দেখি, সিরিয়াল ইনপুট মানে শিফট, প্যারালাল আউটপুট মানে অটোমেটিক্যালি রিড করতে পারছি, তার মানে আমার শিফটিং কমান্ডটা থাকলেই হয়ে যাচ্ছে আর কি, শিফট এবং অটো। আচ্ছা, এরপর যদি আমি পিআইপিওটা দেখি, পিআইপিও রেজিস্টার, তাহলে প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, অর্থাৎ লোডিং লোড করছি এবং অটোমেটিক্যালি সেটাকে রিড করছি। ভালো কথা, এটাও বেশ সুবিধাজনক। আচ্ছা, যদি আমি এসআইএসও দেখি, তাহলে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, অর্থাৎ শিফটিং এবং শিফটিং। সুতরাং আমার শুধু শিফট কমান্ডে কাজ হচ্ছে, কিন্তু আমি যদি প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট দেখতে যাই, পিআইএসও রেজিস্টার ইজ আ ভেরি স্পেশাল রেজিস্টার, কারণ এটার সার্কিটটাই একমাত্র একটু বেশি জিনিসপত্র লাগে, একটু বেশি মাথা দিতে হবে। বিকজ প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, প্যারালাল ইনপুটে লোড, সিরিয়াল আউটপুটে শিফট, এই একমাত্র এই রেজিস্টারেই আমি দুটো আলাদা ধরনের কমান্ড নিয়ে কাজ করতে হচ্ছে। লোডও প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, কিন্তু ব্যাপারটা ভাব, আমি যদি জেনেরিক স্ট্রাকচারটা দেখি রেজিস্টারের, রেজিস্টারে বেসিক্যালি কী থাকে, এরকম চারটে ফ্লিপ ফ্লপ থাকে, তো ইনপুট হবে প্যারালালি, অথচ আউটপুটটা বেরোবে একটা দিক থেকে, তার মানে চারটে ফ্লিপ ফ্লপে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু দুটো করে অ্যাক্টিভিটি হচ্ছে। আমি এগুলো একটু মুছে দিচ্ছি ফর কনভিনিয়েন্স, এগুলো কিচ্ছু দরকার নেই। আচ্ছা, একটা কাজ করি,
বেসিক্যালি চারটে ডি টাইপ ফ্লিপ ফ্লপ, তো রেজিস্টার মানে তাই। এবার ভাব, এটা সকলেই ডি টাইপ রেজিস্টার, ওকে? সো ডি থ্রি, ডি টু, ডি ওয়ান, ডি জিরো। এবার বক্তব্য কি না ইনপুট হবে প্যারালালি, কিন্তু আউটপুট হবে সিরিয়ালি। তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে জাংশন পয়েন্ট, সেখানে অ্যাকচুয়ালি দুটো কাজ, মানে দুটো অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক কি না? একটা তো ডেটা লোড হচ্ছে বাইরে থেকে, প্লাস আগের ফ্লিপ ফ্লপের ডেটা শিফটও হচ্ছে। শিফট তো হতেই হবে, না হলে একটা একটা টার্মিনাল থেকে আমি ডেটা পাবো কী করে? আগেই আমরা দেখেছি একটা টার্মিনাল থেকে যদি ডেটা পেতে হয় তাহলে আগেরটার থেকে ডেটা আমাকে শিফট করাতে হবে, ঠেলে ঠেলে বের করতে হবে। তাহলে এই যে জাংশন পয়েন্টটা আছে, এখানে বাইরে থেকে ডেটা লোডও হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আগের ফ্লিপ ফ্লপ থেকে ডেটা শিফটও হচ্ছে। তার মানে আমাকে দুটো কমান্ডই ইউজ করতে হবে, লোড কমান্ড থাকবে, শিফট কমান্ড থাকবে। যখন লোড কমান্ড থাকবে তখন ডি টু, মানে যদি এটার কথাই ভাবি আমি, তখন ডি টু ডেটাটা লোড হবে, আর শিফট কমান্ড যখন দেব আমি তখন আমাকে ডি থ্রি থেকে মানে ডেটাটাকে শিফট করতে হবে। ক্লিয়ার? হয় লোড করবো, নয় শিফট করবো, লোড করলে বাইরে থেকে লোড করবো, শিফট করলে আগেরটাকে শিফট করবো। এই হচ্ছে আমার কাজ, ওকে? তো ব্যাপারটা সামহাও এরকম। তার মানে দেখ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে, এভরি ফ্লিপ ফ্লপ হ্যাজ টু ইনপুটস অ্যাকচুয়ালি, তাই না? একটা বাইরে থেকে ডেটা এবং আরেকটা প্রিভিয়াস ফ্লিপ ফ্লপ থেকে ডেটা, মানে প্রিভিয়াস ফ্লিপ ফ্লপের ডেটা, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল ডেটা। তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই এক্সটার্নাল ডেটাকে লোড করবে, আর না হলে আগের ডেটাকে শিফট করবে। তার মানে দাঁড়ালো, বটম লাইন অফ দ্য স্টোরি ইজ, ডিপেন্ডিং অন দ্য লোড অর শিফট কমান্ড, দ্য ফ্লিপ ফ্লপ হ্যাজ টু চুজ এনি ওয়ান অফ দ্য টু ইনপুটস, ঠিক কি না? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দুটো ইনপুট আছে, একটা বাইরে থেকে আর একটা ভেতরকার। যদি লোড কমান্ড পড়ে তাহলে বাইরের ডেটা অ্যাকসেপ্ট করছে, যদি শিফট কমান্ড পড়ে তাহলে ভেতরকার ডেটাকে শিফট করছে। অর্থাৎ আমি বাইরে থেকে কমান্ড দিয়ে কন্ট্রোল করছি যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যে দুটো ইনপুট পাচ্ছে তার মধ্যে থেকে কোনটাকে চুজ করবে। আমি যদি ট্রুথ টেবিল লিখি এটার, যে আমি কি চাই, ট্রুথ টেবিল থেকে লজিক সার্কিট করা যায়, এটা তোরা জানিস আর আরও ভালো করে পড়বি টিসি স্যারের পড়ানো একটু এগোলে। তাহলে আমার ট্রুথ টেবিলটা মোটামুটি একটা এরকম একটা কিছু, যে আমার ইনপুট আছে সে আই জিরো আর আই ওয়ান, এই দুটো ইনপুট আছে। আমি যদি শিফট কমান্ড দিই, অর্থাৎ ওয়ান সাপোজ, তাহলে আমার আই জিরো ইনপুটটা আউটপুটে আসবে, আর
আর যদি আমি লোড কমান্ড দিই তাহলে আই ওয়ানটা আমার আউটপুটে আসবে। অর্থাৎ আমি আউটপুটে কি পাবো, প্রথমত আউটপুটটা ইনপুটের কোনো একটা ইনপুট সিলেক্ট করছে, সিলেক্টস ওয়ান ইনপুট, এবং কিভাবে সিলেক্ট করছে, হাউ, ডিপেন্ডিং অন সাম কমান্ড, ক্লিয়ার। তাহলে এই যে কমান্ড দিয়ে মাল্টিপল ইনপুটের থেকে একটা আউটপুটকে সিলেক্ট করা, অনেকগুলো ইনপুট থাকতে পারে, এটা তো দুটো বললাম, কিন্তু ইন জেনারেল আর কি আমার দুয়ের বেশিও তো থাকতে পারে, এন সংখ্যক ইনপুট থাকতে পারে, এনটা ইনপুটের মধ্যে থেকে একটা আউটপুট সিলেক্ট করা ইউজিং কমান্ডস, এই কাজটা যে ডিভাইস করে তাকে বলা হয় মাল্টিপ্লেক্সার অর সংক্ষেপে মাক্স, এন বাই ওয়ান, এনটা ইনপুট থাকবে, তার মধ্যে যে কোনো একটাকে আমি সিলেক্ট করব, কোনটাকে সিলেক্ট করব, কিভাবে সেটা কন্ট্রোল করব, বাইরে থেকে কমান্ড দিয়ে, এটাকে বলে মাক্স, তা এন বাই ওয়ান। এখন আমাদের এই রেজিস্টারের ক্ষেত্রে দুটো ইনপুটের থেকে একটাকে সিলেক্ট করতে হচ্ছে, তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি দরকার হবে টু বাই ওয়ান মার্কস, মার্কসকে মার্কস ছাড়াও সিলেক্টর বা ডেটা সিলেক্টরও বলা হয়। কেমন এখন এই মার্কস সার্কিট কী দিয়ে বানাবো, আরও কিরম একটা হয়ে গেল না, এমনিতেই কেমন একটা ছিল, তার মধ্যে আবার কী সব হলো, এখানে তাহলে এখন এইখানে একটা করে মার্কস ঢুকিয়ে দিতে হবে, মার্কস মার্কস মার্কস। এখন মার্কসের সার্কিট কেমন হয়, ভালোই দেখতে হয়, খুব একটা খারাপ নয়। অ্যান্ড এবং অর এই দুটো লজিকেট ইউজ করেও মার্কসের সার্কিট করা যায়, আবার কেবলমাত্র ন্যান্ড লজিকেট ইউজ করেও মার্কস বানানো যায়, এইটা আমি দেখিয়ে দেব, আর এইটা তোরা বাড়িতে করবি, এটা নট এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্ট, বাট এটা বুদ্ধিতে শান দেওয়ার জন্য বলছি করতে, ঠিক আছে। সো অ্যান্ড এবং অর দিয়ে মার্কস কীভাবে বানানো যায় দেখে একটু ভাবি, ট্রুথ টেবিলটা আগে দেখি, ট্রুথ টেবিলটা কেমন দেখতে, এই যে আই জিরো আই ওয়ান, তো আমি চাইছি শিফট দিলে যাতে আউটপুটে আই জিরো আসে আর লোড দিলে যাতে আউটপুটে ওয়ান আসে, তো একটা কাজ করি এটাকে কপি করি পরের পেজে চিপকে দিই। তো এখানে খুব ক্লেভারলি অ্যান্ড গেটকে ইউজ করা যায়, কারণ আমরা জানি যে অ্যান্ড গেটে কোনো মানে একটা লাইনে জিরো পড়লে মানে সেটার আউটপুটটা জিরো হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এরকম করতে পারি যে আমরা দুটো অ্যান্ড গেট নিতে পারি এবং আমরা যে ইনপুটটা আছে আই জিরো আর আই ওয়ান দুটো অ্যান্ড গেটে দিয়ে দিলাম। আচ্ছা, নাও হোয়াট উই ক্যান ডু ইজ আমরা কমান্ডের জন্য একটা লাইন আর কি নিলাম, ধরা যাক এটা শিফট। হ্যাঁ, আর শিফটের সঙ্গে কমপ্লিমেন্ট দিয়ে আমরা আরেকটা লাইন ক্রিয়েট করলাম যেটা হচ্ছে লোড, কারণ এটা তো ক্লিয়ার যে ফ্লিপফ্লপগুলো হয় শিফট করবে নয় লোড করবে, হয় নতুন ডেটা নেবে নয় পুরনো ডেটাকে শিফট করবে, মানে দুটো একসঙ্গে অবভিয়াসলি করবে না, যে কোনো একটা করবে। হ্যাঁ, তাহলে হয় শিফট নয় লোড, তাহলে একটা আরেকটার কমপ্লিমেন্ট দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি কি চাই, যখন আমি শিফটে ওয়ান দেব তখন আমি আই জিরোটাকে আউটপুটে চাই, দ্যাট মিন্স শিফট থেকে আমাকে একটা লাইন টানতে হবে এই গেটটার জন্য, কেননা এই গেটের আউটপুটে
আই জিরো আসবে যদি শিফট এবং আই জিরো একটা অ্যান্ড গেটে থাকে। তাহলে শিফট এবং আই জিরোকে একটা অ্যান্ড গেটে দিলাম, আর লোড এবং আই ওয়ানকে অন্য অ্যান্ড গেটে দিয়ে দিলাম। তাহলে এফেক্টিভলি কী দাঁড়ালো, উপরের অ্যান্ড গেটটা দাঁড়ালো আই জিরোর জন্য আর নিচেরটা দাঁড়ালো আই ওয়ানের জন্য। এবার আমি তো সিলেক্ট করছি 2/1, তাহলে আউটপুটে শুধু একটাই টার্মিনাল থাকতে হবে। এটা কীভাবে সম্ভব? অর গেট দিয়ে দাও এখানে একটা, এই ব্যাস। এবার দেখ, তুই যদি শিফট ইকুয়াল টু 1 করিস তাহলে অটোমেটিক্যালি লোড ইকুয়াল টু 0 হচ্ছে। শিফট ইকুয়াল টু 1 মানে আই জিরো ইন্টু 1 মানে আই জিরো, তার মানে এখানে আমি পাচ্ছি আই জিরো, আর লোডটা তো 0 হচ্ছে, তাহলে এটা আর কিছু করছে না। এর উল্টোটা যদি করিস, যদি লোড কমান্ড দিস, তাহলে জাস্ট উল্টোটা হবে, তখন আই জিরোটা কিছু হবে না, আই ওয়ানটা থাকবে এবং এখানে তুই আই ওয়ান পাবি। খুব সিম্পল সার্কিট, ভেরি সিম্পল, এটা 2/1। এবার তোদের কাজ 4/1 মার্কসের একটা সার্কিট করা, নিজেরা করবি, তারপর চেষ্টা করবি, যতক্ষণ না চেষ্টা হয় চেষ্টা করেই, মানে সরি সাকসেসফুল হোস ততক্ষণ চেষ্টা করেই যাবি, তারপর যখন জিনিসটা করতে পারবি তারপর বই খুলবি, মেলাবি, যেই দেখবি মিলে গেছে প্রচণ্ড আনন্দ হবে। এগুলোই হচ্ছে ফিজিক্স পড়ার আনন্দ, ঠিক আছে? এইগুলো না পেলে আর কী লাভ 3 বছর ঘষতে। ওকে, সো এই হচ্ছে আমার 2/1 সিলেক্টর সার্কিট ছিল, এবং নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারছিস যে কমান্ড দিয়ে কীভাবে এগুলোকে কন্ট্রোল করা যায়। তো উই আর ডান, তাহলে এই মার্কসটাকে এবার ওই সমস্ত ফ্লিপফ্লপের মাঝখানে গুঁজে দিতে হবে। তো আমাদের PISO রেজিস্টার, তাহলে দেখতে কেমন হবে? দেখিয়ে দিই এখানে, রাখছি না, আঁকলে তো আর এর থেকে ভালো আঁকবো না। তো এই হচ্ছে আমাদের PISO রেজিস্টার, একদম দেখতেই পাচ্ছি ঠিক যেরকম মার্কসটা ছিল ঠিক সেরকম। প্রত্যেকটা, আচ্ছা একটুখানি জাস্ট সামান্যই আলাদা, সেটা হচ্ছে জিনিসটা ঘুরিয়ে আঁকা আছে, ঠিক আছে? আমি আঁকার সময় DC-টাকে বাঁদিকে দিচ্ছিলাম, এরা DC-টাকে ডান দিকে দিয়েছে, তার জন্য তোদের একটু হয়তো ডিফারেন্ট দেখতে লাগছে এটা, আদারওয়াইজ এখানে আর কোনো ডিফারেন্স নেই, বাকি পুরো একদম সেম টু সেম সেম জিনিস, ঠিক আছে? এবং এখানে আবার ইনপুটটা প্যারালাল, হ্যাঁ, আর আউটপুটটা সিরিয়াল আউটপুট। তো দেখ, আউটপুট D0 থেকেই বেরোচ্ছে, আমরা যখন রেজিস্টারগুলো ড্র করেছিলাম আমরা আউটপুটগুলো সবসময় D0 থেকেই নিয়েছিলাম, সিরিয়াল আউটপুট যেটা, এখানেও তাই, শুধু জাস্ট ঘুরিয়ে এঁকেছে এটাকে, আর কিছুই না। আচ্ছা উপর দিকে দেখ, প্রত্যেকটা বলছিলাম প্রত্যেকটা ফ্লিপফ্লপের সঙ্গে একটা করে মার্কস ঢুকিয়ে দেবে, এটা মার্কসগুলো কী হয়েছে দেখ, অ্যান্ড এবং অর দিয়ে তৈরি হয়েছে, রাইট? আচ্ছা এবার এখানে একটা কমান্ড লাইন আছে, শিফট এবং শিফট হচ্ছে লোডের কমপ্লিমেন্ট, ঠিক আছে? একটা আরেকটার কমপ্লিমেন্ট, নট গেট দিয়ে এরা কমপ্লিমেন্ট করেছে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, সমস্ত ইলেকট্রনিক সার্কিটের মতোই শিফট লোডের কনসেপ্টটাও তোর পছন্দ অনুযায়ী চেঞ্জ হতে পারে। এখানে আমি যে মানে মার্কসের সার্কিটটা দিয়েছি সেখানে আমি বলেছি যে শিফটে 1 মানে, মানে শিফট কমান্ড দেওয়া মানে হচ্ছে শিফট ইকুয়াল টু 1, হ্যাঁ শিফটে 1 হলে শিফট কমান্ড দেওয়া হয়। আচ্ছা কেউ যদি মনে করে যে না আমি শিফট কমান্ডটা তখনই মনে করবো যে শিফট হয়েছে যখন আমি শিফট ইজ ইকুয়াল টু 0 সেট করবো, মানে আমি চাই আমার সার্কিটটা এমন হোক যাতে শিফট ইকুয়াল টু 0 হলে সেটা শিফট কমান্ড হয়, হ্যাঁ এরম যদি কেউ চায় তখন তার ক্ষেত্রে সার্কিটটা সামান্য অল্টার হবে, শিফট আর লোড এক্সচেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রনিক সার্কিট সবসময় নিজের মতো, কমান্ড তোর চয়েস, তুই কোন কমান্ডে কোন কাজ করাতে চাইছিস সেটা পুরোপুরি তোর ব্যাপার, হ্যাঁ। আচ্ছা তো এখানে তাই শিফট আর লোড এরম একটা কমান্ড লাইন আছে। এবার ইনপুট দেখ, দুটো ইনপুট, একটা বাইরে থেকে আসে একটা ভেতর থেকে। এখানে দেখ আমার এটা দেখা যাচ্ছে তো, আমার কী বলে অ্যারোটা স্ক্রিনে, নিশ্চয়ই দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। তো একটা দেখ ভেতরকার ইনপুট, এই যে আগের ফ্লিপফ্লপের ইনপুট, আর একটা বাইরেকার, এই যে B1 যেটা বাইরে থেকে এসেছে। এখানে দেখ Q1 ভেতরকার ইনপুট, কিন্তু B2 এসেছে বাইরে থেকে, Q2 ভেতরকার ইনপুট, B3 এসেছে বাইরে থেকে।
রাইট? তাহলে এখানে এটা শিফটিং মোড, আবার লোডের সময় জিনিসটা উল্টো হয়ে যাবে। যাই হোক, তুই শিফট আর লোড তোর মতন চুজ করে, মানে এখানে তুই জিরো দিবি বা ওয়ান দিবি সে অনুযায়ী চুজ করে তুই বাইরের ডেটা অ্যাকসেপ্ট করতে পারিস বা ভেতরের ডেটাকে চালান করতে পারিস। তাহলে পিআইএসও রেজিস্টার প্রথমে যেটা কাজ করবে সেটা হচ্ছে ও পিআইএসও রেজিস্টার ফার্স্ট ক্লক পালসে প্রথমে তো জিরো করবে সবাইকে ক্লিয়ার দিয়ে, তারপর প্রথম ক্লক পালসের সাথে সাথেই ও লোড কমান্ড দিয়ে সবাইকে লোড করে নেবে, তারপরে ও সেকেন্ড থার্ড ফোর্থ ক্লক পালস দিয়ে দিয়ে ও ধীরে ধীরে শিফট কমান্ড দিয়ে সবাইকে শিফট করিয়ে ওয়াই জিরোতে এক এক করে নিয়ে আসবে এবং ডেটা রিড করবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লক পালসের সাথে যেমন করে শিফটিং হয় আর কি, ডি ওয়ানটা এখানে আসবে, ডি টুটা এখানে আসবে, ডি থ্রি এখানে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পিআইএসও রেজিস্টার। আচ্ছা, পিআইএসও রেজিস্টার রক্ষিতে পাবি না, সম্ভবত বিঘোষেও নেই, তো এই সার্কিটটাই দেখিস, এটাই সার্কিট পিআইএসও। এরপর তোরা নিজেরাই আঁকতে পারবি আশা করি। তো এ হচ্ছে, সো দিস ওয়াজ রেজিস্টার, দিস ইজ হাউ উই স্টোর ডেটা। এবার ফোর বিট, ফাইভ বিট, থ্রি বিট সবার জন্যই আশা করি সার্কিট ডাকতে পারবি, এটা তখন সমস্যা হওয়ার কথা না। কালকের ক্লাসে আমরা দেখব যে মাস্টার্স ক্লকিংয়ের লেভেল ক্লকিং এজ ট্রিগার্ড আমরা পড়েছি, মাস্টার স্লেভ ক্লকিং আমরা পড়িনি। তো ওই যে একটা সমস্যা ছিল যে একটা ফরবিডেন স্টেট এসে যায় ওয়ান ওয়ান, হুম, তো ওই ফরবিডেন আরএস ফ্লিপ ফ্লপে যেটা হয় ওয়ান ওয়ান আর এস ফ্লিপ ফ্লপে, এটা তো ফরবিডেন। ফরবিডেন স্টেটকে হ্যান্ডেল করার একটা উপায় ছিল ডি টাইপ, কিন্তু ফরবিডেন স্টেটকে হ্যান্ডেল করার আরেকটা খুব সুন্দর উপায় আছে এবং সেখানে আমরা আবার ওটাও দেখব যে মাস্টার স্লেভ ক্লকিং ব্যাপারটা কীরকম এবং যেমন করে আমরা এখন ডেটা স্টোর করা শিখলাম, এরপর আমরা শিখব কী করে কাউন্ট করতে হয় ক্লক পালস বা যে কোনো কিছু যা কাউন্টেবল, হাউ টু কাউন্ট, কাউন্টার সার্কিট কীভাবে বানাতে হয়। রেজিস্টার আমাদের হয়ে গেল, কাউন্টার শেখা শুরু হবে কালকের ক্লাসে। ওকে, ঠিক আছে, এবার এনি কোয়েশ্চেন?